সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় এপ্রিল বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রথমবার দেশে জনগণনা হবে অনলাইন ডিজিটাল পদ্ধতিতে সংসদে নতুন ঘোষণা কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে দুই পক্ষের মারামারি আহত বিধায়ক কমলাক্ক দেবপুর ক্যস্ত এক মর্মান্তিক ঘটনা জিও ফাইবারের কাজ করতে গিয়ে মিজোরামে বিদ্যুৎ হয়ে প্রাণ গেল শিলচর বাগা অঞ্চলের দুই শ্রমিকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে উনিশশো একান্নকে বৃত্তি বর্ষ করে করা হোক নতুন এনআরসি অবৈধ বাংলাদেশিদের শনাক্ত না করলে এখানেও অসম ফাইলস হবে বললেন হিন্দুত্ববাদী নেতা প্রবীণবাই তুগারিয়া বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফিশারির ধরাকে কেন্দ্র করে টানটান টান পরিস্থিতি পাতারকান্দিতে শুধুমাত্র আজানের সময়ে ব্যতীত রমজান মাসে মসজিদ মাদ্রাসায় মাইক না বাজানোর আহ্বান সড়ক দুর্ঘটনা ট্রেভেলারের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ন এন্ট্রি বিধায়ক কমলা দেব পুরকায়স্ত পোস্টার বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে গুণ উৎসবের তারিখ পরিবর্তন বরাক উপত্যকার কাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় গুণোৎসবের তারিখ পরিবর্তন বিস্তারিত থাকবে প্রতিবেদনে সবজি কাটার দিয়ে আলমারি বাংতে গিয়ে হাত কেটে গেল চোরের উদারবন্দের শালগঙ্গায় দুঃসাহসিক চুরি আনিপুর বাজার কমিটির সম্পাদকের উপর দলবদ্ধ আক্রমণ প্রতিবাদে বারো ঘন্টার বাজার বন্ধ গ্রেফতার দুইজন তীব্র প্রতিক্রিয়া সাংসদ বিধায়কের এবং শেষ খবরটি চৈত্র সেলের বারবারন্ত আর যানজটে নাজেহাল শিলচর শহরের জনজীবন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার দিন শেষ এবার দেশের জনগণনাও হবে অনলাইন ডিজিটাল মাধ্যমে সংসদে ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই ডিজিটাল জনগণনায় সরাসরি সাধারণ নাগরিকরাও অংশগ্রহণ করার সুযোগ পাবেন নিজেদের তত্ত্ব নিজেরাই আপডেট করতে পারবেন আমজনতা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবার সংসদে নিত্যানন্দ রায় জানিয়েছেন দেশে প্রথমবার জনগণনা হতে চলেছে ডিজিটালি সাধারণ মানুষের কাছেও নিজেদের তত্ত্ব আপলোড করার সুযোগ থাকছে তবে কবে থেকে শুরু হবে জনগণনা তার কোনো সদুত্তর কেন্দ্রীয় মন্ত্রী দেননি তিনি জানিয়েছেন দুই হাজার একুশ জনগণনার অধীনে বাড়ি বাড়ি গিয়ে তত্ত্ব সংগ্রহের কাজ করোনার জন্য অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে আছে শিলচরের ঘটনার চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার আগে সীমান্ত জেলা করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতিতে উত্তাল হয়ে উঠল ঘটনার সূত্রপাত সেই দক্ষিণ করিমগঞ্জ নিয়ে রাজ্যসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক ক্রস বুট দেওয়ার ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয় পাশাপাশি সঙ্গে দলের দক্ষিণ করিমগঞ্জের বিধানসভার কমিটিও বেঙ্গে দেওয়া হয় মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্রের সভাপতি নিযুক্তিপত্র দেওয়া নিয়ে লঙ্কাকাণ্ডটি ঘটে কংগ্রেসের ভবনে দুই কর্মীর মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয় আটকাতে গিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত কপালে আঘাত পান এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ভবনে উত্তপ্ত পরিস্থিতি দেখা দে একটি সূত্রে খবরে প্রকাশ আজ অর্থাৎ বুধবার উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নিয়েছেন বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্থ এবং জেলা কংগ্রেস সভাপতি শতু মিজোরামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিলচর বাগা অঞ্চলের দুই শ্রমিকের সূত্রে জানা যায় জিও ফাইবারের কাজ করতে গিয়ে মিজোরামের সাইয়া জেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ গেল জামালপুর গ্রামের বাসিন্দা শরীফুদ্দিন লস্করের ছেলে বাহারউদ্দিন লস্কর এবং নারায়ণপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারিক লস্করের ছেলে শরিফুদ্দিন লস্কর মঙ্গলবার বিকেল চারটার দিকে বাহারো শরীফ জিও লাইনের একটি খুঁটি মাটিতে পুঁতার কাজ করছিলেন সেই সময় লোহার খুঁটি উপরে তাকা এগারো হাজার কেবি বিদ্যুৎ লাইনে স্পর্শ করে এতে দুজনের মৃত্যু ঘটে স্থানীয় পুলিশ এদিন রাত আটটার দিকে দুজনের দেহ উদ্ধার করে তদন্তের জন্য সাইয়া হাসপাতালে পাঠায় মঙ্গলবার তদন্তের পর দুজনের দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা গত এক মাস আগে জিও ফাইবারের পাইপলাইন স্থাপনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে কাজ করতে জামালপুর আশপাশের গ্রামের কয়েকজন যুবক সাইয়া জেলায় কাজে যোগ দেন অকালে দুই যুবকের মৃত্যুতে গোটা দক্ষিণ দলাই এলাকায় শোকের ছায়া নেমে আসে দীর্ঘ প্রতিকার পর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকপঞ্জী অর্থাৎ এনআরসি উন্নীতকরণের কাজ শেষ হলেও এ নিয়ে জটিলতা এখনও কাটেনি রাজ্য সরকার কোনোভাবেই এই নাগরিকপঞ্জী মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের এসবের মধ্যেই আরও একবার এই বিতর্ক উসকে দিলেন দেশের অন্যতম হিন্দুত্ববাদী নেতা প্রবীণবাই তোগারিয়া উনিশশো একান্ন সালকে বৃত্তিবর্ষ করে নতুন করে এনআরসি প্রস্তুত করার দাবি উত্থাপন করেছেন তিনি আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি তোগারিয়া মঙ্গলবার গৌহাটিতে সাংবাদিকদের বলেন অসমের মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে হলে উনিশশো সালকে বৃত্তি বর্ষ করে নতুন এনআরসি তৈরি করতেই হবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনই কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী ২০ বছরের মধ্যে অসম ফাইলস নামের সিনেমাও প্রস্তুত হবে কারণ অসম কাশ্মীর হওয়ার পথে এগোচ্ছে তাই অসমকে রক্ষা করার একমাত্র পথ হচ্ছে উনিশশো সালকে বৃত্তি বর্ষ করে নাগরিকপঞ্জি তৈরি করা খাটলিসরা বাগান ফেরিঘাট এলাকায় দ্রুতগামী একটি ট্রেভেলারের ধাক্কায় গুরুতর আহত হলেন এক প্রৌর নাম দীপেন্দ্র চক্রবর্তী বয়স উনসত্তর বছর বাড়ি কাটলিসরা বাগান বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ জানা গেছে গারমুরা থেকে কাটলিসরা বাজার অভিমুখী একটি দ্রুতগামী ট্রেভেলার পথচারী দীপেন্দ্র চক্রবর্তীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যদিও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে গাড়িটি আটক করে পুলিশে সমজে দেন আহত চক্রবর্তীকে স্থানীয় নাগরিকরা উদ্ধার করে কাটলিসরা হাসপাতালে পাঠান কিন্তু জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান সুবিচারের প্রত্যাশা নিয়ে পুলিশ কর্মীর দ্বারস্থ হয়ে উপযুক্ত বিচার পেলেন না এক মৎস্য চাষি উল্টো দ্বিতীয় পক্ষকে পরোক্ষভাবে সাহায্য করে তাদের দিয়ে ফিশারি থেকে মাছ ধরিয়ে নিতে সুযোগ দেন এক পুলিশ কর্তা বলে অভিযোগ ঘটনা পাতারকান্দির আদম টিলায় কাণ্ডে তেরো জনের বিরুদ্ধে পাতারকান্দি থানায় মামলা দায়ের করলেন ফিশারি মালিক আব্দুল জলিল এজাহারে তিনি উল্লেখ করেন দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে আদমটিলা মোহনগুল এলাকায় তার দুটি মাছ চাষের ফিশারি রয়েছে এগুলোতে যথারীতি মাছও চাষ করে আসছেন কিন্তু চার বছর আগে ফিশারির মালিকানা নিয়ে পরশি গ্রামের কয়েকজনের সঙ্গে তার ঝগড়া হয় তখন এক বিচার সভায় ডিমার্কেশন না হওয়া পর্যন্ত উভয়কে ফিশারিতে নামতে বারণ করা হয় কিন্তু শুক্রবার বারুয়াইল গ্রামের প্রায় কুড়িজন লোক প্রকাশ্য দিবালুকে হাতে লাঠি সটা সহ দাঁড়ালো হাতিয়ার নিয়ে তার একটি ফিশারির বাদ কেটে জল বের করে দে এতে বাধা দিতে চাইলে তাকে প্রাণে মারার হুমকি দেয় পরশি গ্রামের লোকেরা বলে অভিযোগ পরে বিষয়টি তিনি কলকলিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশীল সিনহাকে অবগত করালে পুলিশ কর্তা তদন্তের পরিবর্তে এই পুলিশবাবু দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত থেকে দ্বিতীয় পক্ষকে পরোক্ষ মদত করায় তারা দলবদ্ধভাবে ফিশারির সব মাছ ধরে নিয়ে যায় এদিকে ঘটনার তিন দিন অতিবাহিত হবার পর বিষয়টির কোনো সুরাহা না হওয়াতে মঙ্গলবার আবার একবার সুবিচারের আশায় পাতারকান্দি তারার ইন্সপেক্টর অসির কাছে লিখিত নালিশ জানান আব্দুল জলিল এতে তিনি তেরো জনকে দায়ী করে প্রায় সাত লক্ষ টাকার মাছ চুরি যাওয়ার অভিযোগ করেছেন রমজান মাসে মসজিদ মাদ্রাসায় মাইক না বাজানোর আহ্বান জানালেন কাসার জেলার বিভিন্ন স্থানের মুসলিম সমাজের বিশিষ্টজনেরা তারা জানান উচ্চ স্বরে মাইক বাজানোর ফলে মানুষের নানা অসুবিধা হয় বহু মুসলিম মানুষ রয়েছেন যারা বাড়িতে রমজান মাসে সিয়াম সাধনায় মগ্ন থাকেন উচ্চ স্বরে মাইকের আওয়াজের ফলে এতে ব্যাপকভাবে বিঘ্ন ঘটে এছাড়াও বৃদ্ধ অসুস্থ মানুষের চরম অসুবিধা হয় মাইকের তীব্র আওয়াজে সেদিকে লক্ষ্য রেখে মাইক না বাজানোর জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে তারা মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটিগুলির প্রতি আহ্বান জানিয়েছেন এ নিয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্যও কাসার জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে ইসলাম ধর্মের নীতি নির্দেশিকা মেনে প্রতিবেশীকে মাইক বাজিয়ে কষ্ট এবং আঘাত না দিতেও মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা শুধুমাত্র আজানের সময় ব্যতীত অন্য সময়ে মাইক না বাজানোর পক্ষে মত সচেতন মহলের উদারবন্দের শালগঙ্গায় সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শালগঙ্গার কদম তোলার প্রয়াত জগদীশ চক্রবর্তীর বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার জগদীশ চক্রবর্তীর পুত্র জয়গোবিন্দ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান সোমবার বিকেলবেলা গড় বন্ধ করে তিনি ব্যক্তিগত কাজে শিলচর গিয়েছিলেন রাত এগারোটা নাগাদ বাড়িতে এসে দেখতে পান গড়ের সদর দরজার এলড্রপের লক অবস্থায় রয়েছে গড়ের ভেতরে ঢুকে দেখতে পান গড়ের সব কয়েকটি দরজা বাঙ্গা আলমারি এবং বক্স খাটের ভেতরে থাকা সব কাপড় এবং নথিপত্র গড়ের মধ্যে সরানো সেটানো অবস্থায় রয়েছে গড়ের সবজি কাটার দা দিয়ে একে একে সব আলমারি বাঙতে গিয়ে চুরের হাত কেটে যায় জয়গোবিন্দ আরও জানান চুরের দল আনুমানিক গড়ে থাকা ষাট হাজার টাকা এবং তার স্ত্রীর তিন থেকে চার বড়ি সোনা হাতিয়ে নিয়ে গেছে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন আনিপুরের জ্যেষ্ঠ নাগরিক তথা বাজার কমিটির সাধারণ সম্পাদক অজিত দত্ত ঘটনার প্রতিবাদে আনিপুর বাজার কমিটি মঙ্গলবার বারো ঘন্টার বাজার বন্ধ করে প্রতিবাদ জানায় সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিজয় মালাকার ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের দর্তে পুলিশ সুপারকে নির্দেশ দেন রাতাবাড়ি থানা ঘটনার পরই দুই ব্যক্তিকে গ্রেফতার করলেও এখনও পলাতক এ ঘটনায় জড়িত আরও কিছু দুষ্কৃতী পুলিশ সন্ন্যে হয়ে খুঁজছে তাদের হিন্দু সংগঠনগুলি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দাঁত ব্যঙ্গে দেওয়ার দাবিতে সরব হয়েছে ঘটনাটি সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঘটে রাজ্যসভা নির্বাচনের রেশ এবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পড়ল সরাসরি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্তকে কার্যালয়ে না আসতে বলা হল মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের গেটে নো এন্ট্রি এমএলএ কমলাক্কদেব পুরকায়স্ত পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানাল শিলচরের একাংশ কংগ্রেস কর্মীরা রাজ্যে প্রাথমিক স্কুলগুলোর গুণোৎসবের দিন পরিবর্তন করল অসম সর্বশিক্ষা মিশন অভিযান মঙ্গলবার মিশনের কাহিলিপাড়া ডিরেক্টর অফিস থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিরেক্টর আর এ কাকতী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে রাজ্যে গুণোৎসব এগারো মে থেকে শুরু হবে এগারোটি জেলায় বারো তেরো এবং চৌদ্দ মে বাহ্যিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে জেলাগুলো হলো বিশ্বনাথ বঙ্গাইগাঁও চরাইদেও দরং দেমাজি ডিব্রুগড় গোয়ালপাড়া করিমগঞ্জ কার্বি আংলং নয়গাঁও নলবাড়ি তেইশ মে থেকে শুরু হবে বরপেটা গোলাঘাট হাইলাকান্দি হুজাই কামরূপ কোকরাঝার মাজুলি মরিগাঁও শিবসাগর দক্ষিণ সালমারা মানকাচার তিনসুকি এবং উদালগুড়ি জেলায় কাসার সহ দশটি জেলায় এক জুন থেকে শুরু হবে গুণোৎসব আজ অর্থাৎ বুধবার বাইশ চৈত্র বর্ষ বিদায় অপেক্ষার মাত্র আট দিন স্বভাবতই জমে উঠেছে রিডাকশনের বাজার ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা শহরের ব্যস্ততম ওই এলাকায় ইতিমধ্যে পশরা সাজিয়ে বসেছেন অসংখ্য ব্যবসায়ী হাববাব এমন যেন দুর্গাপূজার বাজারকেও টেক্কা দিতে তৈরি এর নেপথ্যের কারণও রয়েছে পরপর দু বছর করোনা কেড়ে নিয়েছিল চৈত্র সেলের উন্মাদনা এবার অন্তত এক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই নেই কোভিড প্রটোকলের জামেলা বলতে গেলে অনেক দিন পর সন্ধে ফিরেছে ফুটপাথ মার্কেট স্বাভাবিক কারণে এবারে ব্যবসায়ীদের চোখে মুখে খানিকটা বাড়তি উন্মাদনার সাপ স্পষ্ট আর সেই উন্মাদনা শহরের বুকে বাড়িয়ে তুলেছে যানজট শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির খাড়ি যেন তিল ধারণের জায়গা খুঁজে পাওয়া যায় না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে